Hi everyone, welcome back to my channel and this is Rocking Sushmita. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি একটু বেশি ভালো আছি, তার কারণটা তোমাদের বলছি। আমি অ্যাকচুয়ালি এতদিন ধরে যে ভিডিওগুলি করতাম, তোমাদের সাথে যেগুলো শেয়ার করতাম, সেগুলো আমি করতাম মোবাইলে। তো আমি ফাইনালি ক্যামেরা কিনে নিয়েছি, DSLR ক্যামেরা কিনে নিয়েছি। তো এখন থেকে আমি সেটা দিয়ে ব্লগিং করব। তো সেটা নিয়েই আজকে আমার ব্লগিংটা করা, যে আমার টোটাল ক্যামেরা সেট আপটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। ওকে, এটা হচ্ছে আমি যেটা কিনেছি নিকন D5300 ক্যামেরাটা, আমার DSLR ক্যামেরাটার নাম হচ্ছে নিকন D5300। ওকে, তো এই DSLR ক্যামেরাটা আমি কিনেছি আমার ব্লগিং করার জন্য। তো সেটাই তোমাদের সাথে আমি আজকে আনবক্সিং করছি। তো চলো শুরু করা যাক। আমি ব্যাগটা থেকে খুলে ক্যামেরাটা বের করে রেখেছি আমি। তো এই হচ্ছে আমার ক্যামেরা, দেখতেই পাচ্ছ তোমরা, এই হচ্ছে আমার ক্যামেরা। তো প্রথমে যখন ওরা দিয়েছিল, আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটা। তো ফ্লিপকার্ট থেকে যখন ওরা দিয়েছিল, তো এই ক্যামেরাটা সাথে লেন্সটা লাগানো থাকে না, এটা আলাদা থাকে লেন্সটা। তো আমি এটাকে লেন্সটা লাগিয়ে রেখেছি, লাগিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, দেখো। আর এই ক্যামেরাটার এই যে এটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনটা ওপেন হয়ে যাচ্ছে। এটা দিয়ে আমি কি করি, মানে যখন আমি সেলফি ভিডিও করি তখন আমার এটার দরকার পড়ে। ওকে, দুটোরই দরকার পড়ে, যখন আমি ওই উল্টো পাশ দিয়েও করি ভিডিও তখন ওটার দরকার পড়ে। আচ্ছা, এটা আমি খুলছি এখন। এটা দিয়ে গ্লাস, এই গ্লাসটা ঢাকার জন্য দিয়েছে এটা ক্যামেরার। এটা এবার এটা দিয়ে আমি এখন আমি আমার এখন থেকে যেসব ভিডিও করব এটা দিয়ে করব। ওকে, তোমাদের আমি ওপেন করে দেখাচ্ছি এটা। আচ্ছা, তার আগে আর দেখে নিচ্ছি এটার সাথে আমাকে কী কী দিয়েছে সেটা দেখে নিচ্ছি। ওকে, এটা দিয়েছে চার্জার, ক্যামেরা চার্জার, আর এটা হচ্ছে ব্যাটারি, চার্জেবল। এটা ব্যাটারিটা এখানে লাগিয়ে চার্জে দিয়ে দিতে হয়। কিছু ডকুমেন্টস দিয়েছে ওরা। একটা CDও দিয়েছে এখানে, হয়তো সমস্ত করে চালাতে হয়, এভরিথিং আছে, ওয়ারেন্টি কার্ড সব কিছু এখানে আছে। ও, এটার সাথে আবার একটা 16GB মেমোরি কার্ডও দিয়েছে এটার সাথে। মেমোরি কার্ডটা লাগাতেই হবে, মেমোরি কার্ড না লাগালে তুমি ভিডিও অন করতে পারবে না, মানে ভিডিও বা ফটো ক্যামেরা কিছুই অন করতে পারবে না। তাহলে এখনও সেরকম কিছুই আইডিয়া নেই, যতটুকু পারবো তোমাদের সাথে দেখাবো। তো এই তোমরা দেখতেই পাচ্ছ এটা। এবার এটাকে আমি এটা আরেকটা কিনেছি আমি, এটা একটা প্রোটেক্টর, এটাও ক্যামেরার সামনে এটা লাগানোর জন্য আমি কিনেছি। এটা এখানে লাগানোর জন্য সম্ভবত এখানে, বাট লাগানোটাও মুশকিল, আইডিয়া না থাকলে হবে না, লেগে গেছে এই দেখতে, এই দেখো। এটা হচ্ছে সামনে লাগানোর জন্য, এটা জাস্ট গেট আপের জন্য, মানে ক্যামেরাটাকে দেখতে ভালো লাগে আর কি, তার জন্য এটা আর কি নেওয়া। ওকে, এবার আমি আর একটা যেটা কিনেছি, এটা হচ্ছে স্টিক,
এটা হচ্ছে স্টিক, ক্যামেরা স্টিক। এটা আমি ক্যামেরাতে এখানে লাগাবো, ক্যামেরাতে এটা এখানে লাগিয়ে, লাগানোর জায়গা আছে এখানে, এই যে এই জায়গাটার মধ্যে, এই সাদা রঙের দেখতে পাচ্ছ এখানটাতে ক্যামেরাটাকে এখানে লাগাতে হবে, এটাকে ঢুকিয়ে। এবার এটা লাগিয়ে এবার আমি এইভাবে মানে যখন ব্লগিং করব তখন আমি এইভাবে ধরে ধরে করব আর কি। তো এই হচ্ছে আমার ক্যামেরা সেট আপ, আমার DSLR ক্যামেরা সেট আপ। এখানে আরও অনেক কিছু ফাংশন রয়েছে, যেহেতু আমি এখনও নিউ এই ব্যাপারে, সেরকম খুব একটা আমার আমি এক্সপার্ট না, তো আমি এটাকে আস্তে আস্তে শিখতে হবে কী করে করতে হয় না করতে হয় সব কিছু। আমি জাস্ট এটা কিনেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই ব্যাপারটা। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার ভিডিওটিকে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টাটা।